বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আজকে খুবই খুশি, মেয়ের জন্মদিন বলে কথা এবং 5 বছরের জন্মদিন হচ্ছে এটা। আর এদিকে নাচ হতে হতে মান্তু সোনার দাদু মান্তু সোনাকে আশীর্বাদ করছে। দেখো আশীর্বাদ করে মান্তু সোনার দাদু মান্তু সোনাকে অনেক কিছুই বলেছে। এবারে ঠাম্মি আশীর্বাদ করছে, ঠাম্মির পালা, দাদুর পরে ঠাম্মি আশীর্বাদ করছে। ঠাম্মি ধান দিয়ে দুব্ব দিয়ে আশীর্বাদ করার পরে সাঁকো বাজানো হয়ে গেল। এইবারে আশীর্বাদ করবে মান্তু সোনার দাদা। মান্তু সোনার দাদা এসছে, ওকে অনেক দুধ দিয়ে এসছে। মান্তু সোনার জন্মদিন তো এবছর করা হয়নি, তাও এসছে, একটু আনন্দ করবো সবাই মিলে। এবারে আমি আশীর্বাদ করলাম। মেন লোকের আশীর্বাদটা বাদ হয়ে গেছে, মানে মান্তু সোনার বাবা ও করেছে কিন্তু ওরটা মনে হয় কেউ তোলেনি। দেখি কি করা যায়। ও না না না, এই তো আছে আছে, ও মেন লোকের আশীর্বাদটা লাস্টে হয়ে গেছে। ঠিক আছে, যাই মেন লোকও আশীর্বাদ করে দিচ্ছে। সবাই মিলে আমরা মান্তু সোনাকে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল, ওকে আমরা আশীর্বাদ করে খেতে দিয়ে দিয়েছি। এইবারে আমরা চলে এসেছি বেলুন ফোলানোতে। এবারে বেলুন ফোলানো হচ্ছে, দেখো নিজের মনে একদম আনন্দে নেচে যাচ্ছে আর টিভি দেখে দেখে নাচছে, সেটা তোমরা বুঝতেই পারছো। দেখো কাউকে কপি করছে নাচতে নাচতে, ও খুবই বদমাইশ। দেখো বারবার ক্যামেরা অফ করে দিচ্ছিল, তাও অনেক কষ্টে এইটুখানি তুলতে পেরেছি। আর সবাই সবার কাজে ব্যস্ত, কারণ এখনো কেউ আসেনি সন্ধ্যাবেলা। আমরা সবাই নিজেরাই ঘর সাজানোর জন্য নিজেরাই সবাই, আমি এদিকে রান্না করছি ওই জন্য আমাকে দেখতে পাচ্ছ না। আমিও রান্না করতে করতে মাঝে মাঝে তোমাদের সাথে একটু দেখা করে নেব। দেখো এদিকে মান্তু সোনার দাদা বাবা, এই দেখো ক্যামেরা বন্ধ করতে যাচ্ছে, ক্যামেরা বন্ধ করে দিয়ে এলো। আমি আবার চালিয়ে দিয়েছি আমার। এইখানে দেখো নাচটা, দেখো এটা হচ্ছে মেন্টাল রবির পাগলা নাচ। মা পাশ দিয়ে চলে গেল আর বাবা দেখো মন দিয়ে বেলুন ফোলাচ্ছে, যেন ওনাকে বড় দায়িত্ব দিয়েছি বেলুন ফোলাও বসে বসে। সবাই সবার মতো খুব আনন্দ হয়েছে। বন্ধুরা তোমরাও খুব আনন্দ করে ভিডিওটা দেখো এবং কমেন্টে জানিও, আর অবশ্যই মান্তু সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবে, যাতে ও জীবনে অনেক বেশি করে আশীর্বাদ করবে। ওকে বেশি করে আশীর্বাদ করবে, যাতে ওর পরীক্ষা চলছে, যাতে পরীক্ষাটা ভালোভাবে নাম্বার পেয়ে ভালো করে পাশ করতে পারে। Yeah.
এবার আমরা চলে এসেছি মেন পর্বে, কেক কাটার পর্বে। এবার দেখো কেক কাটার জন্য আমি এগুলো রেডি করছি। এই কেকটা এখানে কাটা হবে এখানে রেখে, আর তার সঙ্গে সঙ্গে একদিকে চলছে ফটোশ্যুট, মাতু সোনার ফটোশ্যুট চলছে। এই দেখো কেকটা, দেখো বন্ধুরা কেকটা এনেছিল। ও বলেছিল যে মিনি কেক বা কিছু পাওয়া যায়নি, যাই হোক এটা পেয়েছে, নিয়ে এসছে। আর এই সাইডে ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট করতে করতে হাঁপিয়ে গেছে, বলছে আমি আর তুলবো না। কিন্তু অনেক কেক কাটা হয়ে গেছে। এইবারে ফাটানো হবে বেলুন। বেলুন ফাটানোর জন্য সবাই কানে হাতে, বেলুনটা ফাটানো হয়ে গেছে। এই দেখো এবার সব কটা নিচে ঝাঁপিয়ে পড়েছে, কে কটা লজেন পেলো। আর তার মধ্যে এদিকে আমার ছোটো ভাগনা স্প্রে করা শুরু করে দিয়েছে। বন্ধুরা অনেক মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। কিন্তু একটাই কথা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট কিচ্ছু করতে ভুলবে না। আর তাড়াতাড়ি কোথাও যাবে না, সবাই সাবস্ক্রাইব করো।